কুরআনের যারা সন্দেহ করে তার জন্মে সন্দেহ আছে, তার জন্মে সন্দেহ আছে। পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান যারা কোরআনকে নিয়ে সন্দেহ করে, কোরআনকে অবমাননা করে, কোরআনকে যারা নিচে ফেলে রাখে, বিভিন্নভাবে অপমান করতে চায়, এগুলির একটার জন্মের ঠিক না, এটা গ্যারান্টিযুক্ত কথা। সম্মানিত মুসলিয়ান, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন যে আমাদের কোরআনকে এইভাবে অবমাননা করা হয়েছে। আপনারা জানেন আমাদের কুমিল্লা নানোয়া দিঘির পার এই কোরআন, এই হনুমানের মূর্তির মধ্যে তোমরা তোমাদের উৎসব পালন করো, আমাদের কোনো বাধা নাই, কোনো বাধা নাই, তোমাদের ধর্মীয় অধিকার তোমরা করবা, কিন্তু আমাদের আমাদের কলিজা, আমাদের জীবন, আমাদের সংবিধান, কোরআনকে হনুমানের মূর্তির পায়ে রাখবা, এই দুঃসাহসটা হলো কেমন করে? কলিজায় আগুন জ্বলে, তা কে করলো? যেই করে থাকুক, অনতিবিলম্বে সুষ্ঠু তদন্ত করে আমরা তার সঠিক বিচার চাচ্ছি। এমন বিচার, যেই বিচার দেখে পৃথিবীর কোনো মানুষ, হোক মুসলমান, হোক হিন্দু, হোক খ্রিস্টান, যেই হোক, কোনোদিন যেন এর সাহস করতে না পারে যে কোরআনকে অপমান করবে। এটা তো এটা ধর্ম অপমাননার আইন আছে এদেশে, আমরা জানি, কিন্তু এটা এর চাইতে বড় ধর্ম অপমাননার কি হতে পারে? আমরা জানি ওই কিছুদিন আগে চন্দ্রনাথ পাহাড়ে আজান দিয়েছিল আমাদের মুসলিম দুই ভাই, এটা নিয়ে মিডিয়ায় খুব তুলপাড় চলেছে। অনেক স্বশিক্ষিত মানুষ যারা নিজেকে শিক্ষিত বলে দাবি করেন, তারা অনেকে বলেছিল এটা নাকি ধর্মীয় অনুভূতির মধ্যে আঘাত লাগে, এটা মুসলমানরা করে ঠিক করে নাই, অনেকে এরকম মন্তব্য করেছিলেন। আজান, আল্লাহর জমিনে আজান দিয়েছে, এটা নাকি ঠিক করে নাই, ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। তো আমি বলতে চাই, এটা কি লেগেছে, এটা কি লেগেছে? এটা আমাদের জীবন, এই কোরআনের জন্য যুগে যুগে মানুষ জীবন দিতে প্রস্তুত যে কোনো সময়, কিন্তু আমরা বিশৃঙ্খলা চাই না, উশৃঙ্খলা চাই না, আমরা শান্তি চাই। এই শান্তির পরিবেশ আমাদেরকে যেন করে দেয়। আমরা সরকারকে, প্রশাসনের কাছে, সকলের কাছে বিনীতভাবে আমরা অনুরোধ জানাচ্ছি, সুষ্ঠু তদন্ত মোতাবেক এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যে শাস্তি দেখে মানুষ দ্বিতীয়বার কোরআন অপমাননা করার আগে যেন কলিজায় কয়েকবার মোচুর দেয় আর কয়েকশো গ্লাস পানি খেতে হয়, যে এই শাস্তি কিন্তু আমার জন্য অপেক্ষা করছে, এইরকম শাস্তির দাবি আমরা জানাচ্ছি। এই কোরআন আমাদের সংবিধান, মুসলমান 90% মুসলমান আমাদের দেশে। হ্যাঁ, আমাদের মধ্যে কিছুটা নামাজ রোজার ঘাটতি আছে, আমাদের মাঝে ইবাদতের কিছু ঘাটতি আছে ঠিক, কিন্তু কোরআনের মহব্বতের বেলায় 1% মুসলমানেরও মনে ঘাটতি নাই। সবাই কোরআনকে মহব্বত করে, সবাইকে ভালোবাসে, আর আমরা হলাম সবচাইতে বড় পরধর্ম সহিংস জাতি। এই কারণেই আজকে শতকরা 90-95% মুসলমানের দেশে আমাদের হিন্দু ভাইয়েরা নির্বিঘ্নে বিনা বাধায় তারা তাদের ধর্মীয় উৎসব, সবচাইতে বড় উৎসব দুর্গাপূজার মতো উৎসব করতে যাচ্ছে। আমরা কোনো বাধা দিচ্ছি না, কারণ আমরা শান্তিপ্রিয় জাতি। আমরা জানি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আমাদের ধর্ম আমরা যেমন পালন করি তোমাদের তোমরা পালন করো। আমরা উগ্র নই, যদি উগ্র হইতাম তোমাদের বড় বড় সাউন্ড বক্স আওয়াজে আমরা ঠিক মতো ইবাদত করতে পারি না, আমরা ঠিক মতো রাত্রের বেলা ঘুমাইতে পারি না, যদি আমরা উগ্র হইতাম 95% মুসলমানের দেশে তারা এই পূজা করতে পারত না। কিন্তু আমরা উগ্রতা চাই না, আমরা শান্তি চাই। তোমাদের ধর্ম পালন করো 100 বার, তোমাদের অধিকার আছে, আমরাও চাই পালন করো। কিন্তু যেই ভাইরাই হোক এই কাজটা করেছেন, অতীতেও অনেক এরকমের অপমান অপদস্থ হয়েছে, আমরা ইতিহাস থেকে জানি। কুমিল্লাতে বিভিন্ন মসজিদে মলমূত্র মসজিদের মধ্যে ছিটিয়ে দিয়েছিল কোনো নাফরমান, তাদেরও সুষ্ঠু বিচার হয় নাই। আজ এই কারণেই তারা সাহস পেয়েছে। আমরা বারবার এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা বিচার চাচ্ছি, আমাদের কলিজাকে শান্ত করবেন। আমরা যেন এরকম একটা বিচারের রায় শুনে আমাদের মনকে বুঝ দিতে পারি যে না, আমরা বিচার পেয়েছি, এটা আমরা চাই। কোথায় এই কিতাবের একটা নকতা, একটা জবর, একটা জের, একটা পেশ যেভাবে আছে সবটাই ঠিক আছে, এর মধ্যে জেরের মধ্যেও কোনো সন্দেহ নাই, জবরের মধ্যেও সন্দেহ নাই, একটা নকতার মধ্যে পর্যন্ত সন্দেহ নাই, যেভাবে আছে এইভাবেই আল্লাহ নাজিল করেছেন, এটাই ঠিক, কোরআনে সন্দেহ নাই। যদি কেউ সন্দেহ করে বুঝতে হবে তার ইমানে সন্দেহ আছে, কিন্তু কোরআনে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, কোরআনের যারা সন্দেহ করে তার জন্মে সন্দেহ আছে,
তার জন্মে সন্দেহ আছে, পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। যারা কোরআনকে নিয়ে সন্দেহ করে, কোরআনকে অবমাননা করে, কোরআনকে যারা নিচে ফেলে রাখে, বিভিন্নভাবে অপমান করতে চায়, এগুলির একটার জন্মের ঠিক না, এটা গ্যারান্টিযুক্ত কথা। খুঁজ করে দেখবেন তাদের জন্মের সমস্যা আছে। অতএব বলতে চাই, আমরা এই কোরআনকে মহব্বত করি, এই কোরআনকে ভালোবাসি। অতীতে আমরা কোরআনের জন্য জীবন দিয়ে নাজরানা পেশ করেছি, ইতিহাস সাক্ষী। অতএব এই কোরআনের জন্য এখনো যদি কখনো আমাদের জীবনটা বিলিয়ে দিতে হয়, এই পৃথিবীর বুকে, সারা বিশ্বের বুকে লক্ষ লক্ষ মানুষ নির্বিঘ্নে কোরআনের জন্য জীবন বিলিয়ে দিতে এখন প্রস্তুত আছে। অতএব আমরা বিশৃঙ্খলায় বিশ্বাসী নই, আমরা শান্তি চাই, আমরা কোরআনের অবমাননা সহ্য করতে পারি না, সুষ্ঠু বিচার চাই। আর আমরা সবাই কোরআনের কাছে থাকতে চাই, কারণ কোরআনের কাছে থাকলে আমার সম্মান বাড়বে, আপনার সম্মান বাড়বে, দুনিয়ায় সম্মানী হবেন, আখেরাতে সম্মান পাবেন আপনি। আপনি আখেরাতে আপনি সম্মান পাবেন, জান্নাত পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। অতএব সময় শেষ হয়ে গেছে, আর কথা না বাড়িয়ে কোরআনের পাশে থাকার আহ্বান জানিয়ে, এই আবেদন জানিয়ে, এই নিবেদন করে, এবং যারা কোরআনের অবমাননা করেছে তাদের বিচার চেয়ে, তাদের পাশাপাশি তাদের কপালে যদি হেদায়েত থাকে সেই হেদায়েত কামনা করে আমরা আজকের মতো আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।